নিন বন্ধুরা, আজ আমি আবার এসে গেছি একটা নতুন রেসিপি নিয়ে। আপনাদেরকে জয়ার রান্নাঘরে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বিটের পরোটা। অনেক বাচ্চারা আছে যাদেরকে বিট বা কোনো রকম ভেজিটেবল, সবজি, স্যালাড কিছুই খাওয়ানো যায় না, তাদেরকে আপনারা এরকমভাবে বিটের পরোটা বানিয়ে বা বিটের লুচি বানিয়ে খাওয়াতে পারেন। তাদেরকে সবজিও খাওয়ানো হবে, কিছুটা হলেও পুষ্টিগত গুণ তাদের মধ্যে যাবে। তার জন্য আজকে আমি বিটের পরোটা বানানোর জন্য যে আমি নিয়ে নিয়েছি কিছুটা বিট, এখানে একটা বড় মাপের বিট রাখা আছে, পরিষ্কার করে ছুলে ধুয়ে কেটে নিয়েছি এরকম মাপ করে। এটা আপনারা সেদ্ধ করে পুর বানিয়েও করতে পারেন। আমি এখানে সেদ্ধ করে একেবারে মেখে দিচ্ছি। পুর হলে পুরটা ফেলে দেওয়ার চান্স থাকবে, কিন্তু আটার সাথে মেখে করলে ফেলে দিতে পারবে না ওরা। আর নিয়ে নিয়েছি এখানে এইরকম একটা আদা আর দুটো কাঁচা লঙ্কা। আপনারা যারা পেঁয়াজ রসুন দিয়ে করবেন তারা রসুনও দিতে পারেন। আমি এখানে পেঁয়াজ রসুন দিয়ে করছি না, আমি এখানে নিরামিষভাবে করছি। এখানে আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমরা বিটগুলোকে কুচি কুচি করে কেটে নিয়ে পরে পেস্ট বানিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি আদাটা আর লঙ্কাটা। এরপর এটা আমরা একটা মিহি পেস্ট, একদম মিহি পেস্ট বানিয়ে নিয়ে আসছি। পেস্টটা পুরো ভালো করে বানিয়ে নিয়ে চলে এসেছি বন্ধু, একদম মিহি পেস্ট বানাতে হবে এটা। বানিয়ে নিয়েছি। এরপর আমি আমাদের পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে ময়দাটাও ইউজ করতে পারেন। এই আটার মধ্যে এবারে মিলিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। অন্যদিন যে রুটি বানানোর জন্য যে আটাটা মাখেন তার তুলনায় একটু বেশি নুন দিয়েছি বন্ধুরা। দিয়ে দিচ্ছি হাতে করে কাজ করে একটু কালো জিরে। আপনারা এখানে জোয়ান দিলেও ভালো লাগবে বন্ধুরা, জোয়ানটাও খুব ভালো যাবে। দিয়ে দিচ্ছি বড়ো চামচের এক চামচের মতো তেল। এখানে আমি চিনি মেশাচ্ছি না, যেহেতু বিটটা একটু মিষ্টি মিষ্টি হয় বলে বন্ধুরা চিনি মেশাচ্ছি না। আপনারা চাইলে চিনি মেশাতেও পারেন। এরকম এই দেখুন এরকম ঢেলা পেকে যাচ্ছে, ওরকম মাপে তেল দিতে হবে। এরপর আমরা বিটটা আস্তে আস্তে ঢেলে ঢেলে এটাকে মাখতে থাকি। পরিমাপ বুঝে বিটটা নিতে হবে বন্ধুরা, নয়তো আটার থেকে বেশি হয়ে যাবে। এবারে বিটটা দিয়ে যতটা মাখা যায় আমরা সেরকমভাবে মাখবো, শুধু আটাটা মেখে নিই। আমাদের আটাটা মাখা হয়ে গেছে বন্ধুরা, আমরা যেরকমভাবে আটা মাখি সেরকমভাবেই মেখেছি, শুধু এখানে জলের পরিবর্তে বিটটা দিয়েছি। আর বিটটা দেওয়ার পরও আমার কিছুটা জল লেগেছিলো, সেটা আমি মিক্সার গ্রাইন্ডার বাটিটা ধুয়ে দিয়ে দিয়েছি। এবার এটার থেকে লুচির আকারে লেচি আমরা কেটে নেবো। এটা খুব মিহি করে মাখতে হবে বন্ধুরা। আমরা আমাদের মাপ অনুযায়ী যেমন লুচির লেচি হয় সেরকম লেচি কেটে নিয়েছি বন্ধুরা। এবার এটাকে আমরা লুচির আকারে বেলে নেব। আমরা ঠিক এরকম রকম মাপে বেলে নিয়েছি বন্ধুরা। আপনারা তেল দিয়ে বেলতে পারেন, আমি এখানে আটা দিয়েই বেলছি। আর যারা ময়দা দিয়ে করবেন তারা ময়দা দিয়েও বেলতে পারেন। আমি ময়দার ইউজটা একটু কম করি বলে ময়দা দিয়ে আর বেলছি না। এরকমভাবে বাকি সব কটা বেলে নেবো। আপনারা এটা পরোটার আকারেও বেলে করতে তেল দিয়ে ভাজতে পারেন। আমি লুচির আকারে করে নিচ্ছি বাচ্চাদের শুধু খাওয়ানোর জন্য। এরকমভাবে আপনারা হাজার সবজি দিয়েও বন্ধুরা পরোটা বানিয়ে বাচ্চাদেরকে খাইয়ে পরে সবজিও খাওয়ানো হবে, উপরন্তু পুষ্টিকর পুষ্টিগুণও যাবে, পেটও ভরবে। আমাদের এখানে লুচিগুলো অনেকগুলো বেলা হয়ে গেছে বন্ধুরা। এবার আমরা কড়াইয়ে তেল বসিয়ে দিচ্ছি, এগুলোকে ভালো করে ভেজে নেব। আমাদের তেল গরম হয়ে গেছে বন্ধুরা, এবার এবার আমরা একটা একটা করে লুচি ভেজে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা কী সুন্দর ফুলে উঠছে, এটা খুব একটা লাল লাল বোঝা যাবে না বন্ধুরা, লাল রঙের তো এই জন্য খরা খরা ভাজা হচ্ছে না সেটাও বুঝতে পারছে না। এরকমভাবে আমরা সব কটা ভেজে নেবো। আমার এই রান্নাটা আপনাদের কেমন লাগছে বন্ধুরা আমাকে জানাবেন। এরকমভাবে আপনারা বাচ্চাদেরকে বিট বা গাজর বা যে কোনো সবজি শীতের সবজিগুলো খাওয়াতে পারবেন। এমনিতে তো বাচ্চাদেরকে সবজি খাওয়ানো যায় না। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, ফ্যামিলি ফ্রেন্ডস বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করবেন, সকলকে বলবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। এবার আমরা এগুলো উঠিয়ে নিয়ে পরোটাটাকে ভেজে নেব। এরকম করে করে আমাদের বেশ কয়েকটা লুচি ভাজা হয়ে গেল বন্ধুরা। আমাদের এরকম করে বেশ অনেকগুলো লুচি ভাজা হয়ে গেছে বন্ধুরা। আমার আপনাদেরকে রান্না করে দেখাতে খুব ভালো লাগে বন্ধুরা।
আমাকে আরও নতুন নতুন নিত্য নতুন রান্না করার জন্য মোটিভেট করার জন্য আপনারা প্লিজ 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 লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করুন। সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটা অন করে দেবেন যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে যায়। আজকের মতো আমি আসছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এরকমভাবে সকলকে খাওয়াবেন, বাচ্চার থেকে বড় সবার পছন্দ লাগবে, সবাই রং দেখে অনেকে পছন্দ করে খাবে। ফিরে আসছি নতুন একটা রেসিপির সাথে, আজকের মতো বাই বাই, গুড নাইট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।